আবারও নেটিজেনদের কাছে হাসির খোরাক হলেন তৃণমূলের সাংসদ রচনা ব্যানার্জি তিনি হুগলির বন্যা পরিদর্শন করতে গিয়ে ঠিক কি মন্তব্য করেছে সেটা আজকের ভিডিওতে শুনে নেব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বন্যা পরিস্থিতির জন্য ডিভিসিকে দায়ী করলেন হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় তবে দোষারোপ করতে গিয়ে একক গুলিয়ে ফেললেন তিনি যেখানে আমরা এই বন্যার ক্ষেত্রে নদীর জলকে আমরা কিউসে গিয়ে এককে ব্যবহার করে থাকি অর্থাৎ কত পরিমাণ জল ছাড়া হয়ে যেটা আমরা কিউসেক বা গ্যালন জলের যে এককগুলো আছে যে ইউনিটগুলো আছে সেগুলো দিয়ে আমরা জলের পরিমাণটা প্রকাশ করে থাকি কিন্তু এক্ষেত্রে তৃণমূল সাংসদ তারকা তিনি সাংবাদিকদের সামনে তার যে স্টেটমেন্ট দিচ্ছে তিনি সেখানে বলছে কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে মানুষের বাড়িঘর কিছু নেই মানে এরা আমরা সাধারণত যেটা ভেবে থাকি যে দিদি নাম্বার ওয়ান থেকে শুরু করে বিভিন্ন প্রোগ্রাম এনারা হোস্ট করেন সেখানে বড়ো বড় লেকচার শুনতে পাই কিন্তু এদের ন্যূনতম যে নলেজটুকু নেই যেটা সাংসদ হওয়ার জন্য থাকে যে একটা জলের একক একটা সলিড পদার্থের একক কি ব্যবহার করা হয় বা একটা মানে এয়ারের একক কি ব্যবহার করা হয় বিভিন্ন একটা ইউনিট থাকে যে ইউনিটগুলোতে আমরা প্রকাশ করি সেই ইউনিট সম্বন্ধে ন্যূনতম ধারণাটুকু নেই আর এদেরকে আমরা সাংসদ করেছি এবং এদের যে কোয়ালিফিকেশান এদের যে লাইফস্টাইল যে লাইফস্টাইলটা লিড করে সেটা মানে এদের কথাবার্তা শুনলে এদের স্টেটমেন্ট শুনলে সেটা হাসি ছাড়া আর কোনো কিছুই পায় না তো ইনি বলেছেন যে কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে এমনকি তিনি কেন বন্যা হয়েছে তার কারণ নাকি তিনি জানেন না রচনা ব্যানার্জি এমনটা স্টেটমেন্ট ধরছে যে কেন বন্যা হয়েছে সেতে তিনি সঠিক কারণ তিনি জানেন না অর্থাৎ তিনি মনে হচ্ছে তিনি মানে চোখ কান খোলা রাখেন না তিনি সাংসদ তার নিজস্ব লাইফস্টাইল নিয়ে ব্যস্ত তিনি কিছুই জানেন না কেন বন্যা হয়েছে তবে তিনি পরে বলবেন বলে জানিয়েছে যে কী কারণে বন্যা হয়েছে এবং সাংসদদের কিউসেকের সঙ্গে কুইন্টেল গুলিয়ে ফেলা নিয়ে বিজেপির খোঁচা ওকে মিউজিয়ামে রাখা উচিত এমনই মন্তব্য করেছে বিরোধী গোষ্ঠী বুধবার বন্যা বিধ্বস্ত বলাগরে বিভিন্ন এলাকা ঘুরে দেখেন তৃণমূল সাংস্কৃতিক রচনা চাদরা মিলননগর চরখয়মারি সহ ভাঙন এবং বন্যা কবলিত এলাকা যান তিনি জানান পশ্চিম মেদিনীপুরে ঘাঁটাল মাস্টারপ্ল্যান করতে কেন্দ্র সাহায্য করেনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ নিয়ে সেই কাজ করেছেন তেমনই বলা করে ভাঙন নিয়ন্ত্রণে কোনো পরিকল্পনা করা যায় কি না তা দেখা হবে তারপরেই রচনা নিষ্ণা করেছেন ডিভিসিকে তার কথায় যেটা হয়েছে খুব খারাপ হয়েছে অর্থাৎ কি হয়েছে তিনি নিজেও জানেন না যেহেতু মুখ্যমন্ত্রী বলে দিয়েছে তাই তিনিও বলে দিলেন যা হয়েছে খুব খারাপ হয়েছে মুখ্যমন্ত্রী যে বিষয়ে বলেছেন সে বিষয়ে আমি আর কিছু বলবো না অর্থাৎ উনি বলবে কি করে ওনার তো নিজের কোনো আইডিয়া আইডিয়া বা মানে পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থান সম্পর্কে বা কোন নদীতে জল ছাড়লে আমাদের কোন কোন এলাকা বন্যা হতে পারে সেরকম কোনো আইডিয়াই ওনার নেই উনি আমাদের গুরুজন এই বলেই তিনি কিন্তু ক্ষান্ত থেকেছেন তারপরে যা হওয়ার হয় উনি কিন্তু ইতিমধ্যে ট্রোল হতে শুরু করেছে আমাদের নেটিজেনদের কাছে এবং সোশ্যাল মিডিয়ায় ওনার যে স্টেটমেন্ট সেটা কিন্তু তার দিকে ছড়াছড়ি হচ্ছে যে কুইন্টাল কুইন্টাল চলে এমনভাবে গম্ভীর মুখ নিয়ে একটা বিজ্ঞ ভাব নিয়ে তিনি স্টেটমেন্টটা দিলেন সেটা সত্যিই দেখলে হাসির খোরাক আর কিছুই মনে হয় না